নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, গড়িয়ায় ছিনতাইয়ের খবর উঠে আসছে, যেখানে এক মহিলার ব্যাগ ছিনতাই হয়ে যায় এবং তারপরে গুলি চালানোর অভিযোগ। গড়িয়ার ঘটনা, সেখানে গড়িয়াতে এক মহিলার ব্যাগ ছিনতাই করা হয় প্রথমে, তারপরে সেখানে গুলি চালানোর অভিযোগ উঠছে। গড়িয়ার ঘটনা, যেখানে ভরদুপুরে এই ছিনতাইয়ের ঘটনা উঠে আসছে, আর সেই ছবি আপনাদের দেখাবো এই মুহূর্তে। একেবারে ছিনতাই করার পর গুলি চালানো হয়েছে বলেই জানা যাচ্ছে। গড়িয়ার ঘটনা, যেখানে এক মহিলার ব্যাগ ছিনতাই করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ উঠছে। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ। গড়িয়ার মহামায়া তলার ঘটনা, যেখানে এক মহিলার ব্যাগ ছিনতাই করে গুলি চালানো হয়েছে বলে খবর। ঘটনায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ইতিমধ্যে, এবং দুষ্কৃতীদের সন্ধান চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে, একজনকে গ্রেপ্তারও করা হয়েছে বলে খবর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখদেব, রয়েছেন আমাদের সঙ্গে। সুখদেব, ঠিক কি জানতে পারছো, কি হয়েছে সেখানে? দেখো, আজ ঠিক দুপুর দুটো থেকে আড়াইটার মধ্যে ঘটনাটি ঘটে। গড়িয়ার যে মহামাতলা এলাকায় একটি রাষ্ট্রীয় ব্যাংকের সামনে এক মহিলা, তার বাড়ি 32 নম্বর, রাজপুর সোনাপুর পৌরসভার 32 নম্বর ওয়ার্ডে, তিনি সেখান থেকে ব্যাংক থেকে বেরোনোর সময় তাদের দুষ্কৃতীরা দুটো বাইকে করে আসে। বাইকে করে এসে সেই মহিলাকে ভয় দেখায় এবং তার ব্যাগ ছিনতাই করার চেষ্টা করে, কিন্তু ওই মহিলার কাছে সেই পর্যাপ্ত টাকা ছিল না। পরে যেহেতু দুষ্কৃতীরা সেটা বুঝতে পারেনি, দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলিও চালায়, কিন্তু গুলিটা বাইরে থেকে শূন্যে শূন্যে ছোড়া হয়, কিন্তু তারপরে ভয় পেয়ে যায় এলাকার মানুষ, সেখানে যাতে জড়ো হয়ে যায়। সেখান থেকে একজন সিভিক ভলেন্টিয়ার সেখান থেকে সেই তিনটে গুলি উদ্ধার করে, পড়ে থাকা গুলি, সেই গুলিগুলোকে নিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। নন্দপুর থানার পুলিশ একবার ঘটনাস্থলে যায়, ঘটনাস্থলে গিয়ে একজনকে ঘটনাস্থলে গ্রেপ্তার করেছে। ঘটনাস্থলেই তাদেরকে এক দুজন বাইক আরোহী যারা এসেছিলেন আততায়ীরা, তাদের মধ্যে একজনকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা, তারাই পুলিশকে খবর দেয়। পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদেরকে নিয়ে যায়। ইতিমধ্যেই ওই মহিলার বয়ান নেওয়া শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ধন্যবাদ সুখদেব, তোমায় আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুখদেব দে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, গড়িয়াতে ছিনতাইয়ের খবর উঠে আসছে। সেখানে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং এখনো পর্যন্ত আর কারা এই ঘটনার সঙ্গে জড়িত তারই তদন্ত শুরু করেছে গড়িয়া থানার পুলিশ।